আসসালামু আলাইকুম, শেতুস ব্লগের সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলুন দেখে নিই আজকে আমার ব্লগে কী কী থাকছে। আজকে শিরোনাম দেখি হয়তো আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা বুঝে গিয়েছেন যে আজকে আমি তৈরি করেছিলাম দারুণ মজাদার পারফেক্ট একটি ডাল পুরি। তো ডাল পুরির রেসিপিটা আমি এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আর সেই সাথে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে এটা সংরক্ষণ করে আপনারা ডিপ ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকে আমার ব্লগটি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। আর এরকম আমার মতো পারফেক্ট একটি ডাল পুরি তৈরি করতে হলে কিন্তু ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এখানে আমি স্টেপ বাই স্টেপ কিছু নিয়ম ফলো করে কীভাবে পারফেক্ট ডাল পুরি তৈরি করা যায় বাসায় সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খুব সহজ, হাতের কাছে সামান্য কিছু উপকরণ যেগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি পারফেক্ট একটি ডাল পুরি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমার পুরো রেসিপিতে। তো এখানে আমি হচ্ছে পুরীর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আটা ময়দা যেটা আপনার বাসায় থাকবেন সেটা নিলেই হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদমতো লবণ। এগুলো দিয়ে আমি এখন শুকনো উপকরণটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে এখানে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে মেশানোটাই বেশি আমার কাছে ইজি লাগে এবং ভালো হয় হাত দিয়ে মিশিয়ে নিলে। সেজন্য আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল, মানে হচ্ছে এখানে 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ করে তেল আমি হিসেব করে নিয়েছি। তো আমার 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ পরিমাণ তেল নিলেই এনাফ। তো এখন আমি তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এটা চাপ দিলে একদম হচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে, আবার একটু ধরলেই একদম ঝরঝরে হয়ে ভেঙে যাচ্ছে, মানে এইরকম যখন হবে, আর হচ্ছে এই যে এরকম যখন হবে তখন ভাববেন এটা মিক্স করা হয়ে গিয়েছে। আর এখানে রুম টেম্পারেচারে থাকা পানি, না গরম পানি না ঠান্ডা পানি, রুম টেম্পারেচারে থাকা যে পানিটা সেটা দিয়ে আমি ডোটাকে একটু হার্ড করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আমরা নর্মাল যে আটাটা মাখাই রুটির জন্য পরোটার জন্য সেটা একটু নরম করে মাখাই, তো এই পুরীর ডোটা কিন্তু একটু হার্ড হবে। যখন আমি এটা আপনার 20 মিনিট পরে ফিরে এসে পুরোটা তৈরি করব তখন এটা এমনিতেই সেট হয়ে একটু সফট হয়ে যাবে, সেজন্য এটা একটু হার্ড করে মাখাতে হবে। তো এখানে আমি এই যে ডোটাকে একটু হার্ড করে মাখিয়ে এখন আমি নরম একটা সুতির যে কাপড়গুলো থাকে সেটা একটু ভিজিয়ে খুব ভালোভাবে নিংড়ে আমি এটা একটু ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এভাবে করলেই পুরিগুলো কিন্তু পারফেক্ট হবে। এখানে আমি 1 কাপের মতো মসুর ডাল আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে 2 কাপ পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। তো ডালটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে সেদ্ধ হতে অতটা বেশি টাইম লাগে না। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম আঁচে। ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঘেঁটে গেলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে পুরটা তৈরি করতে ডালটা কিন্তু এভাবে একটু গলিয়ে নিলেই ভালো হবে। তো আমি অপর চুলায় ওটা উঠিয়ে নিয়েছি আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর হচ্ছে দিয়ে দিব বড় সাইজের রসুনের 3 কোয়া রসুন কুচি। এটা আমি খুব ভালোভাবে একটু বেরেস্তা করে নেব। পুরীর পুরটা তৈরি করতে কিন্তু এভাবে একটু রসুন পেঁয়াজ যদি বেরেস্তা করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পুরটা অনেক টেস্টি হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো এখন আমি এটা খুব ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে। আমরা যেরকম ডালের বেরেস্তাটা ডাল বাগার দেওয়ার আগে করি ঠিক ওইভাবে করলেই হবে। তো এই যে আমার বেরেস্তাটা রেডি করা হয়ে গিয়েছে, একেবারে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি
ডালটা দিয়ে দেব। সেদ্ধ ডাল যেটা এটা দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে এটা একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে নিতেই কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো এখন আমি এটা মিডিয়াম আঁচে নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি এখানে চিলে ফ্লেক্স বা হচ্ছে শুকনো মরিচের টালা গুঁড়া যেটা, সেটা 2 টেবিল চামচ পরিমাণ, আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরকম একটু চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আপনারা কেউ চাইলে এখানে কাঁচা মরিচ কুচিটাও দিতে পারেন। তো আমি এখানে শুকনো মরিচ টালা গুঁড়াটাই দিয়েছি। তো এখন আমি আরও একটু অনবরত নেড়েচেড়ে এটা একেবারে শুকিয়ে নেব। মিডিয়ামের থেকেও একটু কম আছে যাতে করে তলানিতে আবার লেগে না যায়। এ পর্যায়ে কিন্তু আর কোনো লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি সিদ্ধ ডালটা সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম, সেজন্য আর কোনো লবণ অ্যাড করিনি এখানে। আর হচ্ছে এখানে 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সুন্দরভাবে আমি এটা কুচি করে নিয়েছি। এটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পুরিটা তৈরি করে নিব। তো 20 মিনিট পরে আমি এখন একটু আমার ডোটাকে খুব ভালোভাবে আর একটু মাখিয়ে এভাবে করে তারপরে হচ্ছে একটা নাইফের সাহায্যে লেচি কেটে নিব। তো এটা আমি একটা রুটিবেলা ফিরির উপরে এটা নিয়ে 2 ভাগ করে খুব ভালোভাবে লেচি কেটে নিচ্ছি। আর হচ্ছে পুরীর সাইজটা কিন্তু আমরা জানি সচরাচর যেটা আমরা বাহিরে খাই একটু বড়ই হয়, লুচির সাইজটা হচ্ছে একটু ছোট ছোট হয়। তো আমি সেইভাবে আমার অনুমান মতো আমি নাইফের সাহায্যে এভাবে লেচিটা কেটে নিচ্ছি, আপনারাও এভাবে করবেন। তো আমি এভাবে কেটে সবগুলো লেচি রেডি করে নিচ্ছি। সবগুলো লেচি আমার তৈরি করা হয়ে গিয়েছে, এরকম আমি গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা একটা বানাবো, আর বাকিগুলো আমি একটু কাপড় দিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হবে। এটা কিন্তু একদম বাটির শেপ করে নিতে হবে, মানে মাঝখানটা কিন্তু আমি চাপ দিচ্ছি না, মাঝখানটা কিন্তু পুরোই থাকবে, সাইডটা জাস্ট একটু পাতলা করে, মোট কথা হচ্ছে বাটির শেপটা করে এভাবে করে। তো বলে দেওয়ার থেকে দেখে নিলেই কিন্তু ভালো বোঝা যায় আমি কীভাবে করছি। তো এরকম করে পুরটা আমি ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু মাঝখানটা একেবারে মোটাই রেখেছি, ওটা চাপ দিচ্ছি না, সাইডটাকে জাস্ট একটু পাতলা করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে করবেন। এই যে এখন আমি পুরটা দিয়ে খুব ভালোভাবে 2 সাইড থেকে এভাবে টেনে মুখটাকে আটকে দেব। এভাবে করলে কিন্তু কখনোই আপনার ভিতরের পুরটা যখন আপনি বেলে নেবেন কখনোই বের হওয়ার কোনো চান্স থাকবে না। তো এভাবে আমি চাপ দিয়ে আবার এভাবে করে সবগুলো এভাবে একটু মুড়িয়ে গোল করে শেপ করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পুর দিয়ে লেচিগুলো রেডি করে নিচ্ছি পুরীর জন্য। এই যে সবগুলো আমি রেডি করে কিন্তু এরকম একটু কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন হচ্ছে আমি একটু সামান্য রান্নার তেল নিয়ে নিয়েছি, এটা কিন্তু কোনো ময়দা বা আটা দিয়ে বেলা যাবে না, একটু তেল দিয়ে বেলে নিতে হবে। তো এখন আমি একটু তেল দিয়ে বেলুনটাকে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি, বেলুনটাতে তেল আর এটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে পুরীর শেপ দিয়ে এটাকে বেলে নেব হালকা হাতে, এরকম চাপ দিয়ে হালকাভাবে চাপ দিবেন। তো এভাবে করে আমি সবগুলো পুরীর শেপ রেডি করে নিচ্ছি। তার আগে আমি এখন দেখিয়ে দিব সবগুলো পুরি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্যানটা গরম করে দিয়েছি। প্যানটা গরম করে নেওয়ার পরে এখানে আমি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পুরি নিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে। এখন 1 সাইড 20 সেকেন্ড করে, 1 সাইডটা যখন 20 সেকেন্ড আমার ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে অপর সাইডটাও 20 সেকেন্ড করে এভাবে একটু ভেজে
একটা ঝাঁপির মধ্যে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব। আর হচ্ছে এই যে একটু ঠান্ডা হলে যে কোনো জিপ লক ব্যাগে বা হচ্ছে এয়ারটাইট বক্সে আপনি ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। প্রায় 2 থেকে 3 মাসের মতো আপনি এভাবে সংরক্ষণ করেও খেতে পারবেন। যখনই প্রয়োজন হবে বের করে শুধু ফ্রাই করে নিলেই হবে। আপনি এমনভাবে ভাজবেন যাতে করে একেবারে পুরোটা ভাজানো হয়ে যায়। 20 সেকেন্ড করে এভাবে ভেজে নিলে হবে। তা এখন আমি ডুবো তেলে, তেলটা যখন গরম হয়ে গিয়েছে মিডিয়ামের থেকে একটু কমে রেখে পুরিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন আমার পুরিগুলো কতটা সুন্দর ফুলকো হয়েছে। একেবারে প্রত্যেকটা পুরি মাশাল্লাহ খুব সুন্দর করে ফুলে ফেপে উঠেছিল। তা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমি ভেজে নিয়েছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে। যে কোনো রান্নাই যদি করা হয় অনেক অনেক সুন্দর হয়। তো একটা আমি এভাবে উঠিয়ে নিয়েছি, আর একটা দিয়ে উপরে একটু তেল এরকম দিয়ে দিয়ে যখন একদম ফুলে উঠবে তখন আমি উল্টে নেব। এভাবে করে সব পুরিগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি দেখিয়ে দেবো ভেতরটাও কত সুন্দর হয়েছিল। তো দেখতে থাকুন। এই যে সবগুলো পুরি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটু গরম আছে তো আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখুন মাশাল্লাহ এটা কতটা সুন্দর ফুলকো হয়েছে, আর একদম মুচমুচে, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে। এই যে, তো আমার রেসিপি ফলো করে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর আমার চ্যানেলটিতে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।